ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গুলশান সোসাইটি পার্কে ওয়াক করতে আসছি। কাল থেকে কঠোর লকডাউন না কি যেন শাটডাউন দিবে, জানি না কি অবস্থা হবে, দোকানপাট নাকি বন্ধ থাকবে। এই পার্কে অনেক ফ্রেন্ডলি বিড়াল আছে, আপনারা যদি দেখতে চান এখানে একটা বিড়াল আছে। এই বিড়াল ক্যাট কেড়ি কেড়ি না, সে ভাবের উপরে আছে, পাত্তা দিল না আমাকে। খুবই সুন্দর পরিবেশ, এখানে আসলে মন এমনি ফ্রেশ হয়ে যায়। কি সুন্দর পার্পল কালারের ফুল পড়ে আছে মাটির মধ্যে, দেখেন কত সুন্দর। এই পার্কে অনেক রকম গাছগাছালি আছে, যেগুলোর নাম বলা আমার পক্ষে কখনোই সম্ভব না, অনেক। এখানে পাশে লেক, লেকটা কিন্তু অনেক নিচু জায়গায়, বোঝা যাচ্ছে কি না। আজকে ওয়েদারটা খুবই ভালো, বৃষ্টি হবে মনে হচ্ছে, বৃষ্টি হলে আর একটু ভালো লাগবে। আম আর কাঁঠাল খেতে খেতে ওয়েট বেড়ে যাচ্ছে, সো পার্কে আসলাম একটু ওয়েটটা যদি কমানো যায়। ওয়েট কমানো হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। বনানের বিখ্যাত ফলের দোকান, এখান থেকে 11 কেজি আম নিলাম। রুবেল একটা ছেলে আছে, সে সবসময় ভালো জিনিস দেয় আমাদের, সব বিদেশি ফলও পাবেন আপনারা এবং খুবই ভালো মানের। এখানে খুবই ভিড়, কিসের যেন তার কাটাকাটির কাজ চলছে। আপনারা আম খাবেন, আম এনজয় করবেন, আম আমার অনেক ফেভারিট, আম কাঁঠাল লিচু। আমাদের দেশের অনেক মানুষ এই ফল চিনে না, এটা আসলে বিদেশি ফল, আমাদের দেশি ফল না। এটার মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অনেক রকম। আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে নেবেন। আমার অ্যাভোকেডো কাটা শেষ, উপরে স্কিন পিল অফ করে ফেলে দিয়েছি। এটার টেস্টটা কিছুটা বাটারের মতো, অনেকের ভালো নাও লাগতে পারে। আমি মধু দিয়ে খাই, বাইরের মধু, এটা আল শিফা সৌদি আরবের ভালো মধু। আপনারা মধু দিয়ে খেয়ে দেখতে পারেন বা এমনিও খেতে পারেন। এই জায়গাগুলো একটু বেশি পেকে গিয়েছে তাই কালো হয়ে গেছে। এটার মধ্যে আমি মাঝখানে হানি অ্যাড করেছি, সো ইটস গোনা বি রিয়েলি ইয়ামি। ঝালমুড়ি আপনাদের কার কার পছন্দ, ঝালমুড়ি বানিয়েছি আজকে। বৃষ্টির দিনে ঝাল কিছু খেতে আসলে অনেক ভালো লাগে। আজকে শাটডাউনের তৃতীয় দিন, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে থার্সডে, সো আপনারা একটু সাবধানে থাকবেন, আসলে অনেক মানুষ মারা যাচ্ছে। উই শুড বি কেয়ারফুল, এটা খুবই অশনি সংকেত, আমাদের কেয়ারফুল থাকা উচিত। আমি বেরোচ্ছি, আপনারা হয়তো ভাবছেন আমি টাকা কেন ভিডিও করছি, আমি এখন বের হব, বাইরে তো লকডাউন না শাটডাউন, অনেক মানুষ বিপদে আছে, যাদের টাকার প্রয়োজন তাদেরকে আমার সাধ্যমতো যতখানি সম্ভব আমি সাহায্য করব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিয়ে থাকেন, আমাদের সবারই করা উচিত। এটা দেখে যদি আপনারা কেউ উৎসাহিত হন, অনুপ্রাণিত হন, তাহলে আমি আশা করব আপনারাও করবেন এরকম, যে যার সাধ্যমতো। আমাদের একটা মানবিক দায়িত্ববোধ আছে, আমাদের যার যার স্থান থেকে সেই দায়িত্বগুলো পালন করা উচিত। যে মানুষগুলির হাতে টাকা দিব তাদের আসলে ভিডিও না করাটাই বেটার, অনেকে লজ্জা পায়, কেউ অপমান বোধ করে, সো এটা না করাই ভালো আমি মনে করি, আপনারাও করবেন না। এখন আমি বেরোচ্ছি, দেখি বাইরে কি অবস্থা, যেন কোনো বিপদে না পড়ি। ভালো কাজের উদ্দেশ্যে বের হলে বিপদ না হওয়াটাই স্বাভাবিক, তবুও বলা যায় না কখন কার কি হয়ে যায়, বিপদ তার বলে আসে না। আজকে সাইকেল নিয়ে বের হচ্ছে। একটা জিনিস ভালো যে সবার মুখে মাস্ক দেখা যাচ্ছে, সবাই মাস্ক পরা, অন্যদিন মাস্কও পরতে দেখি না আমি মানুষকে। প্রচুর রিক্সা মোটর বাইক, অনেকে হয়তো ডিউটি করে আসছে মহিলারা, কি করবে এখন, কিছু একটা তো করতে হবে। আমরা আছি বাড়িধারা এলাকাতে, গুলশান বাড়িধারা। এভাবে ভিডিও করা আসলে বিপজ্জনক, যে কোনো সময় আমার হাত থেকে মোবাইল পড়ে গিয়ে ভেঙে যেতে পারে, তারপর দেখুন আপনাদের জন্য কত কিছু করি। আমাদের চেকিং শুরু হয়ে গেছে, যেতে দিচ্ছে না, মানুষকে আটকিয়ে দিয়েছে, যাওয়া যাবে না।
গুলশানের ভিতরে ঢুকতে দিচ্ছে না, প্রচুর গাড়ি অলরেডি ব্লক চেকিং চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাসা চলে আসছে, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। কিছুক্ষণ আগে আমার সামনে পুলিশ কিছু মানুষকে ধরে নিয়ে গেল, আমার মনে হয় কিছুক্ষণ ঘুরে টুরে ছেড়ে দেবে, তো দরকার আছে মানুষকে একটু ভয় দেখানো, নাহলে আমরা তো বাঙালি জাতি, আমরা তো সহজে কথা শুনি না। একটা কথা আছে না যে লাতকি ভূত বাতসে নেহি মানতে, তো সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল টেরা করতে হয়, অথবা মায়ের নাম বাবাজি এটাই করতে হয়, তাই না? এনিওয়ে কাউকে যেন না মার খায়, কেউ যেন না মারটার না খায়, আশা করি বাইরে বেডটের হলে মাইকটার খায়ার না, এসব পুলিশের আর্মির প্রশাসনের তো দায়িত্ব পালন করতে হবে, সো আমরা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করব এই আশাই করি। আপনারা সবাই চেষ্টা করবেন নিয়ম বিধি মেনে চলার। টেক কেয়ার গাইজ, আইল সি ইউ।